চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা এই ভূ রাজনৈতিক সংকটের শিকার হলেও এর জন্য বাংলাদেশ বা আমরা কিন্তু মোটেই দায়ী নই, বরং আমাদের কষ্টার্জিত যে অর্জনগুলো সেই অর্জনগুলোকে নস্যাৎ করছে এবং আমাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সত্যি এই সংকটের কোনো তাৎক্ষণিক সমাধানও দেখতে পাচ্ছি না। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলি আরও কষ্ট পাচ্ছে, বেশিরভাগ দেশই খাদ্য ঘাটতি, জ্বালানি এবং আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে, যার ফলে মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবক্ষয় এবং মুদ্রাস্ফীতি আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, একটা সংকট সৃষ্টি হচ্ছে। সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয় হল এগুলি বৈশ্বিক সম্প্রদায়ের দরিদ্রতম অংশকেই অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করছে। এই সংকটময় সন্ধিক্ষণে আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা বেশিরভাগ প্রকল্পের জন্য উন্নয়ন অর্থায়নকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলছে। অতএব একাধিক অর্থনৈতিক ধাক্কা প্রভাব মোকাবেলায় আমাদের মধ্যে সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনীতি তার স্বাভাবিক অবস্থানে ফিরে না আসা পর্যন্ত এজন্য সহজ শর্তে অর্থায়ন অব্যাহত রাখা প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠানগুলি এবং উন্নত দেশগুলি এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে, তাদের নজর আমরা চাই। আমরা কারো কাছে কোনো করুণা চাই না, দয়া ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। বৈশ্বিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে আমরা আমাদের ন্যায্য হিস্যাই দাবি করছি। একইভাবে আমাদের বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারগণ অপ্রয়োজনীয় বাণিজ্য বিধিনিষেধ আরোপ করছে, যা সার্বিক সরবরাহ শৃঙ্খলকে আরও ক্ষতিগ্রস্ত করছে, আমাদের অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ICT ভিত্তিক উদ্যোক্তা, মানব সম্পদ মানসম্পন্ন অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তন এবং মানব সম্পদ উন্নয়ন এর উপর কৌশলগত গুরুত্ব আরোপ সহ অর্থায়নে নমনীয় পদ্ধতি এবং উদ্ভাবনী অর্থায়নের জন্য ADB প্রতি অনুরোধ জানাচ্ছি।